ছামসু ফাউন্ডেশন কলেজ এটা খুব ভালো করতেছে। ইউনিয়নের গুণী মানুষগুলো যথাযোগ্য পুরস্কৃত করলে এলাকার উন্নয়নে তারা ভালো অবদান রাখবে। হ্যাঁ, এই ছামসু ফাউন্ডেশনের মালিক আসলে সাভারের বড় গুন্ডা। মাঝখানে ভালো হওয়ার সং ধরছিল, এখন আবার সম্বর্ধনা আয়োজন করছে, কি মতলব নিয়ে সেটাই দেখি না। আপনি যাই কন, লোকটাক দেখে ইতিবাচক মানসিকতার মনে হয়, যা কয় তাই সই। ওটা কি সাধারণ মানুষের আচরণ দেখে তো মাফিয়া মনে হয়। মাফিয়া হোক আর যাই হোক, এনকে ডেঞ্জারাস মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে তারা সমাজের ভালোটাই করবে। হ্যাঁ, সেটা দেখার জন্যই তো আসছি। ঢাকাতে কুবা শামসুর হুঙ্কারে এমপি মন্ত্রীরা পর্যন্ত ঠাসি খায় বসে থাকছে, সেই শামসু হঠাৎ করে ভালো হয়ে গেল, গ্রাম তাসে সাধারণ জীবনযাপন করিচ্ছে, সেটা দেখার জন্যই আমি আসছি। কোন কি, আপনি তো আজব নিউজ দিলেন ভাই। এখন লক্ষ্য করে থাকেন, শামসু বক্তব্য দিবার আছে, কি কয় শুনি। প্রিয় এলাকাবাসী, প্রথমে আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাইদের জানাই নমস্কার। আজ আমি অনেক খুশি আপনাদের মতো কৃতি সন্তানদের সংবর্ধনা দিতে পেরে, তাই শামসু ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি আপনাদেরই সন্তান, দীর্ঘদিন আপনাদের ছেড়ে সাভারে ছিলাম। যদিও সাভারে থাকি না কেন, মনটা সবসময় পড়েছিল আমরুল ইউনিয়নের উপর। সেই ছোট থেকে দেখে আসতেছি রাস্তাগুলোর বেহাল দশা, এলাকার কোনো উন্নয়ন নেই। ভোটের সময় চেয়ারম্যান মেম্বারে কত প্রতিশ্রুতি, এটা করবি সেটা করবি, ভোটের পর তাদের আর ছায়াও দেখা যায় না। আমি ওই সব জনপ্রতিনিধি কবার চাই, জনগণের সাথে আর কত আয়নাবাজি করবেন। তাই আসুন, হাতে হাত মিলে সমাজের অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াই। আপনারা এলাকার সবাই এখানে আছেন, সবাই আমার আপনজন। কেউ কোনোদিন কবর পাবেন ঢাকায় গিয়ে কুবা শামসু সাহায্য পাননি? আমি এলাকার অনেক বেকার সলবলক ঢাকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছি, বিনিময়ে টাকা লেনি, ভালোবাসা লিছি, কারণ ওরাই আমার ভাই ভাইস্তে বন্ধু বান্ধব। এলাকার যে কেউ যে কোনো সমস্যায় আমাকে ফোন করেছেন, শতব্যস্ত থাকলেও আপনাকে পাশে দাঁড়াছি। এটি এমন কেউ আছে যে কোয়ার ভাবি কুবা শামসু ফোন দিলে পায়নি? জানি কেউ কোয়ার ভাবি না, কারণ আমি আমার ইউনিয়নের মানুষগুলোকে অনেক ভালোবাসি, সারা জীবন তাগের ভালোবাসা লিয়া অত্র এলাকার উন্নয়নে সামিল হতে চাই। তাই সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলাম। আমি কথা দিচ্ছি, অত্র এলাকার সকল দুর্নীতিবাজ, মাদক কারবারী, সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করে গড়ে তুলব সুন্দর একটা ডিজিটাল ইউনিয়ন। এই বলে আমি আমরুল ইউনিয়নের গুণী সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসবেন অত্র এলাকার হাইস্কুলের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম স্যার, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ঠিক যেটা ধরছিলাম, শামসু তো আবার খোলস ছাড়ে বার হলো। যত যাই কন, সেংরা কলে কথাগুলো ঠিক কছে, আমাদের এলাকার এমন কেউ নাই যে শামসুর সাহায্য পায়নি। চেয়ারম্যান মেম্বাররা কি করছে সে তুলনায় শামসু যদি দায়িত্ব নেয় তাহলে এলাকার উন্নয়ন ঠিকই হবে। আমার গেলে রহস্য ঠিকছে, চাইলেই ঢাকার যে কোনো আসনের এমপি টিকিট পেত, সেই শামসু অজপড়া গ্রামত এসে চেয়ারম্যানের নির্বাচন করছে, বিষয়টা আমার সন্দেহ ঠিকছে। দেখেন, কোবা শামসু কলে এলাকারই সন্তান, উন্নয়ন করলে আগে এলাকাতেই শুরু করবি, তার আগেই যদি আপনারা নেতিবাচক মন্তব্য করেন তাহলে কলে লোকটার সাথে অন্যায় করা হবে। মোজা স্যার মঞ্চে উঠছে, দেখি স্যার কি কয় শুনি। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেঙ্কে আছেন। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি শামসু ফাউন্ডেশন একটা মহৎ উদ্যোগ হাতে তুলেছে, যেটা আমাদের সমাজের গুণী মানুষগুলোক সম্মাননা জানিয়ে এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আরও সাধুবাদ জানাই শামসু ফাউন্ডেশনকে এলাকার উন্নয়নে জনগণের পাশে থাকার জন্যে। বিগত দিনে চেয়ারম্যান মেম্বারের কাছে এলাকার উন্নয়নের ফাঁকা বলি শুনছি, যা ছিল শুধু আশার বাণী। আর শামসু আমাকে এলাকার সন্তান, বিপদ আপদে শামসু সবসময় জনগণের পাশে ছিল, তাই এলাকার উন্নয়নে 9 নম্বর আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কোবা শামসুকে সহমত জানাই। আর এলাকার সকল জনসাধারণকে আমি আহ্বান জানাই শামসুর হয়ে কাজ করার জন্যে, কেননা শামসু এলাকার উন্নয়ন অবশ্যই করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করলাম, আসসালামু আলাইকুম। মোজা স্যার তো শামসুর সুরেই কথা কয়ে গেল। স্যার তো ঠিক কথাই কছে, আমিও সমর্থন জানালাম কোবা শামসুক, তার মতো হেডামালা লোকে কি সমাজের মাথা হিসেবে দেখ পেরছে। বাবা শামসু, বক্তব্যের কথাগুলো কি ঠিক আছে? হ স্যার, যা কভার করেছিলাম তার চেয়ে বেশি করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। তুমি যাই কো বাবা, আমার মন করছে তুমি হবে ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান। আমার জন্য দোয়া করবেন স্যার, সংবর্ধনার শেষে খাবারের ব্যবস্থা আছে, না খাওয়া করলে যাবেন না। ঠিক আছে বাবা। আপনাদের বাঙালি নদীর ভাঙনে বহু জমি হারে গেছে, পানি উন্নয়ন বোর্ড কি করায়? তারা কি আর সেই চিন্তায় থাকে ভাই, আমাদের জমি জিরাত নদীর মধ্যে বিলীন হয়ে যাক, তাও তারা নদী শাসন করবে না। আপনারা এলাকায় দুর্বার আন্দোলন গড়ে তোলেন তাহলেই কাম হবে। তা না হয় কর্মনি, কিন্তু আপনার সাথে এতক্ষণ কথা হলো, আপনার পরিচয়টা তো দিলেন না। আমি একজন ক্রাইম রিপোর্টার। ও, তাই তো কথাবার্তা এত রহস্যময়। ঠিক আছে ভাই, অনেক কথা হলো, আমাকে আবার আজকেই ঢাকা যাওয়া লাগবে, ভালো থাকবেন, আবার দেখা হবে।